হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মন। এবং আমি দিশা আবার হাজির হয়ে গিয়েছি তোমাদের সাথে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। তো ফ্রেন্ডস, আজকে আমি যে ক্রশেট ইয়াররিংটা শেখাবো সেটাতে তোমরা দেখতেই পাচ্ছ, প্রথমে আমি একটা রেড কালারের কাটন ইয়ার নিয়ে নিয়েছি এবং সুচ নিয়ে নিয়েছি এবং কাঁচি নিয়ে নিয়েছি। তো চলো শুরু করা যাক, লেটস গেট স্টার্টেড। তো ফ্রেন্ডস, প্রথমেই আমি ক্রশেট যে রেড কালারের ইয়ারটা নিয়ে নিয়েছি সেটার মধ্যে দিয়ে ফ্রেন্ডস আমি দেখো একটা ম্যাজিক লুক তৈরি করব। তো এভাবে আমি একটা ম্যাজিক লুপ তৈরি করছি ফ্রেন্ডস। নেক্সট এক দুই আমি দুটো চেন তৈরি করে নিলাম এবং তারপরে আবার আমি একটা ডাবল ক্রশেট বুনলাম এবং নেক্সট আমি আবারও একটা ডাবল ক্রশেট বুনলাম। টোটাল আমি তিনটে ডাবল ক্রশেট রাউন্ডের মধ্যে দিয়ে গুনলাম। এবার আমি যেটা করব সেটা হচ্ছে ফ্রেন্ডস, দেখো ওয়ান টু দুটো আমি এমনি চেন তৈরি করব। নেক্সট আমি আবারও এভাবে ডাবল ক্রশেট করব। তো এভাবে আবারও আমি তিনবার বুনবো ফ্রেন্ডস, ওয়ান টু। তো এটা দুবার বোনা হয়েছে ফ্রেন্ডস, তোমরা দেখো। এবং আমি আবার একবার বুনবো। তো এভাবে আমি বুনে নিলাম এবং বোনার পর ফ্রেন্ডস আমি আবারও ওয়ান টু দুটো চেন তৈরি করব। তো দেখো ফ্রেন্ডস, আবারও এভাবে আমি তিনটে ডাবল ক্রশেট বুনবো এবং এইভাবে ফ্রেন্ডস আমি ডাবল ক্রশেটটা রাউন্ডের আমি বুনে যেতে থাকবো। তিনটে ডাবল ক্রশেট তৈরি করব এবং দুটো চেন বুনবো, আবার তিনটে ডাবল ক্রশেট তৈরি করব এবং আবার চেন বুনবো। এবং এইভাবে আমি টোটাল ছবার বুনবো, ছবার রাউন্ড রাউন্ডে আমি তিনটে তিনটে করে ডাবল ক্রশেট বুনবো এবং দুটো চেন দুটো করে চেন বুনবো, আবার তিনটে ডাবল ক্রশেট, আবার তিন আবার দুটো চেন। তো এইভাবে আমি ছবার বুনবো এবং বোনার পর ফ্রেন্ডস পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে দেবো। তো তোমরা দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস, আমার কমপ্লিট হয়ে গেছে। তো নেক্সট আমি এভাবে প্রথম ঘরটার মধ্যে দিয়ে সুচটা জাস্ট এভাবে নিয়ে যাব, এভাবে নিয়ে গিয়ে আমি এভাবে জাস্ট লক করে দেবো। এবার এগেইন আমি আবার ডাবল লক করে দেবো ফ্রেন্ডস। তো দেখো এভাবে আমার প্রথম স্টেপটা কমপ্লিট হয়ে গিয়েছে এবং কত সুন্দর ষড়ভুজ তৈরি হয়ে গিয়েছে। তো এই ষড়ভুজটাকে ফ্রেন্ডস আমরা কন্টিনিউ করতে থাকবো। তো দেখো নেক্সট স্টেপে আমরা কীভাবে এটা কন্টিনিউ করি ফ্রেন্ডস। তো এটাকে কন্টিনিউ করে এটার চারপাশে আমরা এবার আমরা ইয়াররিংসটা বানিয়ে ফেলবো ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আমি টোটাল তিনটে চেন তৈরি করেছি এবং দেখো এই প্রথম যে ঘরটা তার মধ্যে দিয়ে এভাবে আমি জাস্ট সুতোটাকে নিয়ে যাব এবং জাস্ট এভাবে আমি ডাবল ক্রশেট বুনে নেব। তো দেখো এভাবে ফার্স্ট ঘরের মধ্যে দিয়ে আবারও আমি সুতোটাকে নিয়ে যাব এবং নেক্সট আমি ওয়ান টু ডাবল ক্রশেট বুনে নিলাম ফ্রেন্ডস। তো দেখো ফ্রেন্ডস, এবার ওয়ান টু দুটো আমি এবার যখন লুপের পোর্শনটা আসছে তখন আমি ফ্রেন্ডস এভাবে দুটো চেনের পর আমি এভাবে আবার ডাবল ক্রশেট বুনবো। তাতে কী হবে ফ্রেন্ডস, তাতে বেশ সুন্দরভাবে দেখো কার্ভটা তৈরি হয়ে যাচ্ছে এবং নেক্সট আমি এভাবে ডাবল ক্রশেট বুনতে থাকবো পরপর এবং আবার আবার লুপ আসতে চলেছে। তো দেখো এভাবে ডাবল ক্রশেট বোনার পর ওয়ান টু দুটো ঘর তৈরি করে নেক্সট ঘরটার মধ্যে আমি আবার দেখো এভাবে এভাবে আমি একটা ঘরে বুনেছি এবং পরের যে ঘরটা সেই ঘরটার মধ্যে আমি আবার ডাবল ক্রশেট বুনবো। তো তোমরা বুঝতে পারছো যে তাহলেই এভাবে কার্ভটা তৈরি হবে এবং এইভাবেই ষড়ভুজ হয়ে আমরা পুরো যে ইয়াররিংসটা সেটা কমপ্লিট করে ফেলবো ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস দেখো, আমাদের সেকেন্ড যে বোনাটা সেকেন্ড ধাপের সেটাও কমপ্লিট হয়ে গিয়েছে এবং দেখো এরকম একটা আকার নিয়েছে, এভাবে ষড়ভুজ আকার নিয়ে নিয়েছে এবং এভাবে ফ্রেন্ডস আমরা আরও কয়েকটা ধাপ বুনবো। তো ফ্রেন্ডস দেখো, আমার ইয়াররিংটা কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমি এখানে চারটে ধাপ বুনেছি এবং চারটে ধাপ বোনার পর ফ্রেন্ডস এইভাবে আমি জাস্ট ইয়ারটাকে কাট করে নিয়ে স্টিচ লক করে দিচ্ছি এবং কমপ্লিট করে দিচ্ছি। তো আমাদের ইয়াররিংটা বোনা কমপ্লিট হয়ে গিয়েছে এবং ফ্রেন্ডস আমরা এবার এমব্রয়ডারির কাজ করব এর মধ্যে। তো ফ্রেন্ডস চলো এমব্রয়ডারির কাজটা কমপ্লিট করে ফেলি ফ্রেন্ডস। Thank you.
ফ্রেন্ডস, দেখো আমাদের কমপ্লিট হয়ে গেছে এমব্রয়ডারিগুলো। তো এবার আমরা ইয়াররিংস বানিয়ে ফেলবো। তো ফ্রেন্ডস দেখো এভাবে আমি ইয়াররিংস বানিয়ে ফেলেছি। তো আমাদের ক্রোশেট ইয়াররিংস কমপ্লিট হয়ে গিয়েছে। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ফ্রেন্ডস। নেক্সট ভিডিওতে তাহলে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের জন্য তাহলে আসি, টাটা।